রাজনীতিতে ফেরা রাজনকে নিয়ে বরিশাল বিএনপিতে টেনশন বরিশালে বিএনপির রাজনীতিতে ফের সক্রিয় অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন রাজনের আগমনে পাল্টে গেছে বরিশাল বিএনপির রাজনীতির চিত্র রাজনীতি ছেড়ে দেয়া রাজন প্রায় সাড়ে আট বছর পর বরিশালে ফেরায় বিএনপির নেতাকর্মীদের মাঝে চলছে নানা গুঞ্জন তবে বিএনপির এই নেতা ফের স্থায়ীভাবে রাজনীতিতে সক্রিয় হয়েছেন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সময় ফেলে দেওয়া নেতাকর্মীদের মাঝে ফিরে এসে এরই মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন রাজন বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বড় শোডাউন করে দলের হেভিওয়েট নেতাদের মাঝে টেনশন ছড়িয়ে দিয়েছেন তিনি দলের অনেক নেতা চিন্তায় পড়ে গেছেন রাজন দলে ফেরায় অনেক নেতার আসনের চেয়ার সরে না যায় হঠাৎই গত দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশে যোগ দিয়ে সৃষ্টি করেছে নতুন আলোচনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বরিশাল বিএনপির এক সময়ের জনপ্রিয় নেতা নজরুল ইসলাম রাজন দুই হাজার এগারো সালে বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহের গাড়িতে বসা অবস্থায় দলের অন্য গ্রুপের লোকজন কুপিয়ে তাকে গুরুতর আহত করেন এক পর্যায়ে সালের শেষ দিকে তিনি বছর পর গত নয় ডিসেম্বর দেশে ফিরে আবারও স্থায়ীভাবে রাজনীতির ঘোষণা দেন রাজন রাজধানীর গোলাপবাগে গণসমাবেশে অনুসারীদের নিয়ে সোডাউন করে রাজনীতিতে ফের পদচারণার জানান দেন তিনি রাজনের ফেরায় বরিশাল বিএনপিতে নানা মেরুকরণের আভাস মিলছে সংশ্লিষ্টরা বলছেন গত সাড়ে আট বছর রাজনবিহীন বরিশাল বিএনপিতে ব্যাপক ওলট পালট হয়েছে দেশে আসার আগে লন্ডনে তারেক রহমানের সঙ্গে একাধিকবার দেখা করেন বরিশাল বিএনপির এই নেতা এরপর বাইশ নভেম্বর যুক্তরাজ্য বরিশাল বিভাগ শাখা তাকে সংবর্ধনা দেয় তারেক রহমানের আগ্রহে রাজন বরিশাল রাজনীতিতে ফিরেছেন বলে তার অনুসারীদের দাবি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত রাজন বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন বিভাগীয় সহ থাকা অবস্থায় দুই হাজার সালের এগারো মে দলের প্রতিপক্ষ গ্রুপের হামলা শিকার হন তিনি এই ঘটনায় দলের হেভিও এডেক নেতা সহ বেশ কয়েকজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন রাজন পরবর্তীতে তার অভিযোগ প্রত্যাহার করে নেন গত বছর তিন নভেম্বর সরকারের নেতৃত্বাধীন মহানগর কমিটি বিলুপ্ত করে তার বিরোধীদের পদায়ন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি নতুন করে দলের রাজনীতিতে রাজনের পদচারণা এবং সক্রিয় ভূমিকা অনেকেই মেনে নিতে পারছেন না প্রকাশে না দলের নেতাদের চলছে মাঝে নানা বিশ্লেষণ দেশে চলমান বিএনপির একদফা দাবি আদায়ে বরিশাল জেলা ও মহানগর বিএমপির পাশে থাকার কথা জানিয়েছেন রাজন কিন্তু বর্তমানে দলে নজরুল ইসলাম খান রাজনের কোন পদবী না থাকায় তাকে পাত্তা দিচ্ছেন না স্থানীয় নেতারা